রানীব, আমি বাবা জীবনের সঙ্গে কথা বলেছি, তাকে বলেছি কুমারীর বিয়ে শেষ না হওয়া পর্যন্ত তাকে থাকতে বলেছি, আর সে রাজিও হয়েছে। সময় সুযোগ করে তার সঙ্গে কথা বলে নেব, দেখি এ বাড়িতে উঠে আসে কিনা। না না, আপনি জামাইয়ের সাথে কথা কইবেন না, তার মামা তাদের পরিবারের কর্তা, তার মামার সাথে বরং আপনি কথা বলুন। তাই তোমার কাছে মাটিও যা টেকাও তাই, মাটি আর টেকার তফাত তুমি এখনই বুঝবে নে গো। না গো, আমার মা মাটি কোথায়, ও তো টেকা। তুমি আঁচলে বেঁধে নাও দেখি, নাহলে হারিয়ে ফেলবে। আজ অনেক কাল বাদে আমার পদ তোমার মুখে আসি দেখল, তুমি দেখো টাওর সব বক্ষণ যেন আমার পদ তোমার মুখে এমন দ্বারা আসি তাকে, ও যে এখন এমন দ্বারা ব্যবহার করে তার পেছনে একখানা কারণ তো হলো চাওয়াই আসেনি তাই। তুমি দেখো টাওর এখন থেকে যেন আমার জামাই বাবা জীবন আর পদ্মমা খুব সুখে সংসার করতে পারে, ওদের জীবন যেন খুব সুখে হয়। রঘুবীর সুখে না, মা ও মা তুমি কাঁদছো কেন, জামাই দাদা তো নিজে থেকে এসেছেন, আর উনি যখন একবার এসেছেন তখন আমি করুণা জগদম্বা মিলে ওনাকে এখান থেকে যেতেই দেবো নে। কেঁদো নে মা, তোমার যখন মন খারাপ করছে তখন তুমি টাওয়ারের সামনে একখানা গান ধরো না, মন একদম ঠিক হয়ে যাবে। আমি বহু দূর দেশ থেকে এই জড়িবুটিগুলো এনেছি মা, এই জড়িবুটিগুলো বেটে তুমি তোমার কন্যার কপালে প্রলেপ দিয়ে দিও, তাহলেই দেখবে সে ভালো হয়ে যাবে।
ওনারা কদ্দূর এলেন সেটা তো একবার জানা দরকার বাবা মশাই। আমি কি নিজে গিয়ে একবার দেখে আসবো? চিচি বাবা, তুমি কেন যাবে? সেখানে গোমস্তা মশাই আছেন, পাইকরাও সেখানে আছে, হয়তো এক্ষুনি এসে পড়বে। আমি দেখছি জ্যাঠা মশাই। বাবা মাধব, তুমি কোথায় যাচ্ছ? ওনারা ঠিক সময় এসে পড়বেন। কিন্তু অনেকক্ষণ তো হয়ে গেল, আমি বরং একটু দেখছি। এ সম্বন্ধে ওনারা রাজি তো? ওনারা তো নিজেরাই বলেছিলেন কোণে দেখতে আসবেন, অথচ এখনো আসছেন না। তাই আমিও তাই ভাবছি বাবা। কিন্তু আমি যখন কথা বলতে গিয়েছিলাম তখন তো তারা বেশ উৎসাহ দেখিয়েছিলেন। জ্যাঠামশাই, ওনারা এসে গেছেন, কিন্তু সাথে একটা পালকিও আছে। হ্যাঁ ছোট কর্তা, সঙ্গে একজন দাসীও আসছে। বোধ করি ওদের অন্দরমহলের কেউ আসছেন। সে কি সাধারণত এমনটা তো হয় না? এসো এসো, সব সাবধানে নিয়ে এসো। আসুন আসুন, আমাদের একটু দেরি হয়ে গেল দাসমশাই, ক্ষমা করে দেবেন। আসলে আমার ভাই ঝি নিভানুনিকে সাথে নিয়ে এলাম, সে আমাদের পরিবারের জ্যেষ্ঠা, তার মতামত আমরা মেনে চলি। এ তো বেশ ভালো কথা। গোমস্ত মশাই, আপনি পালকি অন্দরে আনার ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ কর্তা। বাবা বলছি তোমার বড় মাকে একটু খবর দাও। আচ্ছা জ্যাঠামশাই। বাবা জীবন, এসো। চৌধুরী মশাই, আলাপ করিয়ে দিই, আমার বড় জামাতা রামচন্দ্র আটা। বা দাসমশাই, দেখে খুব প্রীত হলাম যে আপনার জামাতারা বাড়ির সিদ্ধান্তে অংশ নেয়। আমিও কিন্তু আমার জামাতাদের মতামতের উপরে খুব গুরুত্ব দিই। চৌধুরী মশাই আসুন, ভেতরে আসুন। হ্যাঁ হ্যাঁ আসুন, চলো। মিথিদি, তোমার বিয়ে হবে বলে তোমায় দেখতে আসছে, তোমার কেমন লাগছে গো? খুব পাকা পাকা কথা হয়েছে না তোর? শোন, তোর কিন্তু এখনো বয়স হয়নি এসব প্রশ্ন করবার। কুমারী, তুই কিন্তু বেশি কথা কইবি নে, মনে আছে তো? আচ্ছা, মেজ দিদিকে কেউ যদি নাম জিজ্ঞেস করে তখন কি কইবে? তখনও কি চুপ করে থাকবে? তোর বুঝি ইচ্ছে করে বকা খেতে খুব ভাল লাগে না ছোট কুকি? বারে মনে প্রশ্ন এলে করবো নে? বাবা মশাই তো বলেন মনের মধ্যে কখনো কোনো প্রশ্নকে চেপে রাখবেন। এই মেয়েকে নিয়ে যে আমি কি করবো? নিজে তো কখনো শহর ঘরে যাবি নে, কুমারীকে তো শহর ঘরে যেতে দে, একটু কম কথা কও, বুঝলি? দেখি কুমারী, ও মা, তুই কাঁদো কাঁদো মুখ করে রয়েছিস কেন? আমি আবার কি কইলুম? ও মা, মিস দিদি তুমি কাঁদছো কেন? শট 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 শট। ও কুমারী, এত কষ্ট করে যে চোখখানা আঁকা হলো সব কাজল তো ধুয়ে যাচ্ছে। শোনো বাপু, এমন কাঁদুনে মেয়েকে কিন্তু কোনো শহর ঘরের লোকই পছন্দ করবে না। তাছাড়া এখন তো সবে বে কথা বার্তা হচ্ছে, এখন তো কান্নাকাটি করার কি আছে? যখন শহর ঘরে যাবি এ সংসার ছেড়ে তখন নয় কান্নাকাটি করিস, কেমন? এখন চোখ মুখ দেখি, চোখ মুখ। পদ্মমা, ও পদ্মমা, তুমি আমার সাথে এসো, পাথরের দিদি এসেছেন। দিদি, তেনার আসার কথা ছিল বলে তো শুনিনি। তিনি নাকি মেয়েকে দেখবেন। তুমি এখন আমার সাথে চলো, ছোট কুকি করো না, বাকি গয়নাগুলো তোমরা ওকে পরিয়ে দাও, দেখিনি পরিয়ে দাও। পদ্ম চলো আমার সাথে, তাড়াতাড়ি। হ্যাঁ
তাহলে করো না আমার না আমার না কেমন যেন হচ্ছে মনে হচ্ছে সব গুলিয়ে যাবে বড় দিদি যদি আরেকবার শিখিয়ে দেয় তো কি কইতে হবে গুলোবার কিচ্ছু নেই তোমার বিচের বুদ্ধিতে যা ন্যায্য মনে হয় তাই কই দেবে তুই আবার বেশি কথা কইছিস জানিস করো না আমার না কেমন যেন মনে হচ্ছে মনে হচ্ছে সব কিছু হারিয়ে যাবে আমার থেকে এই ঘর আবা মশাই মা তোরা এসরাজ পিয়ানো সব কিছু সবকিছু আমার থেকে দূরে চলে যাবে বিয়ে করার সময় বুঝি মেয়েদের মনটা এমন উতাল পাতাল করে দরকার নেই বাবা বিয়ে করে আমি বাবা মশাইকে কই দেব যে আমি বিয়ে করব না তুই একটু চুপ করবি সব কথায় তোকে কথা কইতে হয় তাই না দেখছিস মেজ দিদির দশা তাই তো মেজ দিদিকে হাসে যাইছি সব সময় কি এমন কান্নাকাটি করলে ভাল লাগে নাকি খবরদার মেজ দিদি তুমি আর একদম কান্নাকাটি করবে না আমরা কোথায় নতুন জামাই দাদা পাবা বলে মুখ কি আছি আর তুমি শুধু শুধু চোখের জল ফেলছো বাচ্চা তোমাদের বাড়িতে তো দুর্গা পুজো হয় তা সেখানে বলি হয় অন্নকূট হয় সে হয় বই কি ঠাকমা সোনাবেড়ে চৌধুরী বাড়ির নাম চতুর্দিকে সকলে জানে আর আমাদের বাড়ি দুর্গা পুজোর কথা তো নোকের মুখে মুখে ফেরে অবশ্য আমার বাবারা বড় হয়েছেন ঢাকায় আমরা বড় হয়েছি খুলনায় সেই আমাদের দেশ এই সময় এসো মেয়ে তোর এস বলি কি বাচ্চা এই হলো আমার বড় মেয়ে পদ্ম ওকে সাথে করে নিয়ে এলো যা শুধু নর ওকে আপনি শুধোতে পারেন তা মেয়ে কই যা দেখবার যা শুধোবার সেখানে শুধোলেই তো হয় সে আসছে ও মা আপনার শরবত খান তো এখনো পড়েই আছে একটু মুখে দেননি এতটা পথ এতে পুরে এসেছেন একটু মুখে দিয়ে নিন হ্যাঁ বাচ্চা কাও দেখিনি শরবত খান আগে কাও সে হবে কোন কিন্তু মেয়ে কোথায় এসো বাচ্চা এসো আয় মা আয় আমার সাথে এই হলো গিয়ে আমার মেয়ে কুমারি মা ইনি হলেন চৌধুরী বংশের বড় মেয়ে নাও পেন নাম করো দিকে পেন নাম করো দিদি যে এসরাজ বাজায় এসব তুই কি কইছিস ছোট কুকি সব কথায় কথা বলার তো স্বভাব না চল এখন এখান থেকে করুণা ছোট কুকি তো কিছু ভুল কথা কয়নি তুমি ওকে নিয়ে যাচ্ছ কেন আমার মেয়ে আসলে খুব ভালো এসরাজ বাজায় ওর এসরাজ বাজানোর হাত খুব ভালো তাই ওর বাবা নিজে ওকে এসরাজ বাজানো শিখিয়েছে তা বাজনা বাজালে তো হাতে একটু শক্ত হবেই তবে কড়া এখনো পড়েনি কিন্তু পড়তেও পারে
তাই বলে কিন্তু আমার নাতনি সারাদিন বাজনা বাজায়, এ বে বনে বাঁচা। আমার নাতনির কিন্তু অনেক গুণ। আমার নাতনি খুব ভালো সেলাই করতে জানে, ভালো রাঁধতেও পারে। ওর বাপের পছন্দের খাবার গুলো তো সব ও নিজে হাতে রেঁধে ওর বাপকে খাওয়ায়। তোমার মনে হয় গান বাজনা খুব একটা পছন্দ নয়, নাকি এটা ভাবছো? গান বাজনা করলে মেয়েরা কারা পড়ে যায়? তা কিন্তু নয় বাজা, স্বয়ং মহাদেব রুদ্রবীণে বাজাতেন, জনার্দন বাসী, আর মা সরস্বতী বীণে বাজাতেন। আচ্ছা তুমি বলো, বাজনা বাজানো যদি খারাপ হয় তাহলে দেবতারা বাজনা বাজান কেন? না মানে বাবা খুড়োমশাই বলেছিলেন, কিন্তু আমাদের সংসারে অনেক লোকের বাস, তো কে কি কইবে তাই ঠিক করতে পারছিলাম না। কই গো মানুদা, শোনো, বাবুদের গিয়ে বলো তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তারা করতে পারে। এসো এসো এসো, এখানে রাখো রাখো। বাবা এত কিছু না, না অতি সামান্য আয়োজন, এটুকু আপনাদের গ্রহণ করতেই হবে। হ্যাঁ রাখো রাখো, নিন শুরু করুন। কিন্তু ওনারা কিছুই গ্রহণ করছেন না বাবা মশাই, আপনি একটু বলুন। দেখুন চৌধুরী মশাই, আমার কথাই না হোক, আমার জামাতা যখন বলেছে তখন মুখে কিন্তু কিছু দিতেই হবে। বেশ তো, হবে কোন আগে পাকা কথাটা হো। নিভা কিন্তু অন্দর থেকে এখনো কোনো খবর পাঠালো না। চৌধুরী মশাই, আমার ফুল ঠাকুমা নমস্কার। এই সংসারে মাথা বলতে পারেন। বসুন বসুন বসুন। অন্দর মহল থেকে আপনাদের দাসীর কপরে এসে সে বাইরে আছে, যদি কিছু জানার তাকে তাহলে একটু কষ্ট করে বাইরে যেতে হবে। যে না না, কষ্ট কিসের, আমি আসছি আমি আসছি। দিদি তার ভাইয়ের জন্য বউ পছন্দ করতে এসেছে, তাই তার তো মতামতটা জানা উচিত। তাই অবশ্যই চৌধুরী মশাই। দাদা দাদা। হ্যাঁ বলো দাদা। নিভার মেয়ে পছন্দ হয়েছে। বাহ, সে তো উত্তম কথা। তাহলে তো এবার কোনো কথাই নেই, এবার পাকা কথা হোক। কুমারীকে নিয়ে এসেছি, ওনাদের সুদেও কিছু প্রশ্ন করবেন কিনা? কুমারী এসেছে, আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন। রাসমশাই, আপনি তো প্রথমেই বলেছিলেন যে আপনি আপনার মেয়েদের লেখাপড়া শিখিয়েছেন, গান বাজনা শিখিয়েছেন। দেখুন এমনিতেই তো প্যারিমোহন কলকাতায় থাকে, কিন্তু বৌমাকে তো সর্বদা এখানে রাখা সম্ভব নয়।